সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। আগুন আগুন করতে করতেই মানুষজন কি করবেন তা বুঝতে পারেন না, হুড়মুড়িয়ে নামার চেষ্টা জানলা দিয়ে। ঘটনা পশ্চিম গ্রেটার নয়ডার বিশরাক থানা সিটি ওয়ান ও অ্যাভিনিউ ওয়ানের একটি শপিং মল। আগুন লাগার ঘটনায় ঘাবড়ে যান মলে থাকা মানুষজন, চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে ভিতর থেকে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কয়েকজন ঝুলতে থাকেন জানালা থেকে, কয়েকজন আবার আগুন থেকে প্রাণে বাঁচতে ঝাঁপ মারেন জানলা থেকে। চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন অনেকেই, যারা ঝাঁপ দিয়েছেন তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এ ঘটনায় হতাহতের সংখ্যা কত রয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, রয়েছে পুলিশও। আতঙ্কিত অবস্থায় বহু মানুষ ওই শপিং মল থেকে নেমে বাইরে আসতে সক্ষম হয়, তবে তারা ভয়ে একেবারে কুকড়ে গিয়েছেন। ভিতরে কেউ আটকে আছে কি না তা এখনও স্পষ্ট নয়, আগুনের গ্রাসে ঠিক কতগুলো ফ্লোর চলে গিয়েছে তাও স্পষ্ট নয়। তবে যে জানলা থেকে ঝুলেছিলেন মানুষজন, সেই জানলা থেকে গলগলে কালো ধোঁয়া বের হয়ে চারপাশে ছড়িয়ে যেতে থাকে। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুন বলে মনে করছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।